পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, আমরা এতদিন অবধি জেনে এসেছি পিপিএফ একটি ইনকাম ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে আপনি যা জমা করেন সম্পূর্ণ থাকে ট্যাক্স ফ্রি। কিন্তু এই জুলাই মাসে ভারত সরকার একটি নিয়ম নিয়ে এসেছে যার ফলে আপনার যখন এই পিপিএফ ম্যাচুরিটি হবে 15 বছর পরে, আপনার সেভিংস অ্যাকাউন্টে যখন টাকা আসবে তখন আপনার থেকে টিডিএস কাটা যেতে পারে। তো কী সেই নিয়ম আর কীভাবে আপনি এই টিডিএসের হাত থেকে বাঁচবেন তার উপায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর আমরা আলোচনা করব ঠিক 5টি কী কী পরিবর্তনে সেই পিপিএফে, তা ভিডিওটি শেষ অবধি দেখবেন। হয়তো আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসছে, পিপিএফ সেফ তো? তো বলে রাখি, আপনি ব্যাংক কিংবা পোস্ট অফিস যেখানেই পিপিএফ ওপেন করুন, পিপিএফ একটি 100% সেফ ইনভেস্টমেন্ট অপশান। এবার চলুন জেনে নিই পরিবর্তনগুলি কী কী। 1 নম্বর যে পরিবর্তনটি এসছে তা হলো কন্ট্রিবিউশন বা জমা দেওয়ার নিয়ম বদল। আপনি কী হতো প্রতি মাসের যে কোনো সময় গিয়ে এই পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করতে পারতেন, বছরে যে কোনো সময় গিয়ে আপনি জমা করতে পারতেন, তার কোনো লিমিটেশন ছিল না। কিন্তু বর্তমানে নতুন নিয়মে বলা হয়েছে আপনি প্রতি মাসে যে কোনো মাসে আপনি কেবলমাত্র একবারই ট্রানজ্যাকশান করতে পারবেন এবং 12 মাসে সর্বোচ্চ আপনি 12 বার ট্রানজ্যাকশান করতে পারবেন বা টাকা জমা দিতে পারবেন, তার চেয়ে বেশি বার আপনি জমা দিতে পারবেন না। আপনি 500 থেকে 1.5 লাখের মধ্যে অ্যামাউন্ট জমা দিতে পারবেন। এবার 2 নম্বর যে পরিবর্তন হয়েছে সেটা অবশ্য সবার জন্যই ভালো, লোনের। আপনারা জানেন পিপিএফ থেকে আপনি লোন নিতে পারেন, সেই ইন্টারেস্ট রেট 2% ছিল, অর্থাৎ এখন পিপিএফের ইন্টারেস্ট রেট 7.1%। আর আপনি যদি পিপিএফ থেকে লোন নিতেন তাহলে আপনাকে 7.1 উপরে 2%, অর্থাৎ 9.1% ইন্টারেস্ট দিতে হতো এখন অবধি। কিন্তু জুলাই মাসে নতুন নিয়মে বলা হয়েছে এই ইন্টারেস্ট রেট 1% কম করা হয়েছে, অর্থাৎ এখন 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। আপনাকে কিছুটা হলেও কম সুদ দিতে হবে এই লোনের উপরে, আপনাকে এই লোন 3 বছরের মধ্যে শোধ করতে হবে, না হলে এই ইন্টারেস্ট অনেকটা বেড়ে যাবে। এবার চলুন আমরা জেনে নিই 3 নম্বর যে চেঞ্জটি এসেছে তা হলো ফর্ম। আপনি পিপিএফ অ্যাকাউন্ট ওপেনের সময় আপনাকে ফর্ম 1, এবং যদি আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্ট 15 বছর ফিল আপ হওয়ার পরে আপনি যদি এক্সটেন্ড করতে চান বা এটাকে চালু রাখতে চান তাহলে আপনাকে ফর্ম 4 ফিল আপ করতে হবে। 4 নম্বর যে পরিবর্তনটি এসেছে তা হলো এক্সটেন্ড উইদাউট কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনি আপনার পিপিএফ 15 বছর পূর্ণ হয়ে গেলে আপনার ধরুন টাকার প্রয়োজন নেই, আপনি চাইলে এটাকে এর সময়কালকে আরও 5 বছর বাড়িয়ে দিতে পারেন বা এক্সটেন্ড করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে টাকা জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে টাকা জমা না দিয়েও এটাকে আপনি 5 বছর রাখতে পারেন, এবং তার উপরে পিপিএফের যা ইন্টারেস্ট রেট চলছে সেই ইন্টারেস্ট রেট প্রতি বছর পেয়ে যাবে। 5, প্রিম্যাচিওর ক্লোজার, অর্থাৎ আপনার 15 বছর ফিল আপ হওয়ার আগে আপনি যদি পিপিএফ অ্যাকাউন্ট ক্লোজ করতে চান সেক্ষেত্রেও কিছু নিয়ম এসছে। যেমন যদি কেউ NRI অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ান হন, তিনি ধরুন কোনো বাইরে চলে যাচ্ছেন তো এই পিপিএফ অ্যাকাউন্ট ক্লোজ করার প্রয়োজন পড়ছে, তো সেক্ষেত্রে তার পাসপোর্ট আর ভিসা এই সমস্ত ডকুমেন্টসগুলো শো করলে তার পিপিএফ অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হবে এবং তার মূল অ্যামাউন্ট থেকে 1% চার্জ কেটে নেওয়া হবে, পেনাল্টি চার্জ। এছাড়া যদি কোনো, যারা এই পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করছেন, স্বামী স্ত্রী কোনো এমন কিছু মেডিকেল প্রবলেম হলো যেখানে অর্থের প্রয়োজন অনেক বেশি, তো সেক্ষেত্রে আপনি ক্লোজ করতে পারেন, কিংবা হায়ার স্টাডির জন্যও ক্লোজ করতে পারেন। তো এইভাবে প্রিম্যাচিওর ক্লোজারের সুবিধা নিতে পারেন। কিন্তু আর একটি যেটি পরিবর্তন এসেছে তা হলো আপনি যখন এই পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড ম্যাচুরিটি পিরিয়ডের পরে যদি তা 20 লক্ষ টাকার বেশি হয়ে যায় আর আপনার অ্যাকাউন্টে যখন তা ট্রান্সফার হবে, তো সেক্ষেত্রে আপনার উপর TDS লাগতে পারে। তো তার হাত থেকে বাঁচার জন্য আপনাকে কী করতে হবে? একটি সহজ উপায়, আপনাকে আপনার পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওরড হওয়ার আগে 3 বছর আগে, ম্যাচিওরড হওয়ার 3 বছর আগে থেকে আপনাকে ইনকাম ট্যাক্সের ফাইল করতে হবে, এবং যাতে আপনার এই TDS না কাটে বা আপনার ইনকাম ট্যাক্সে এই পিপিএফের যে হিউজ অ্যামাউন্ট একসঙ্গে সেভিংস অ্যাকাউন্টে আসছে তার ফলে আপনার TDS কিংবা ইনকাম ট্যাক্স যাতে না কাটে, এর জন্য আপনার ইনকাম ট্যাক্সের ফাইল করে রাখতে হবে প্রিভিয়াস 3 বছরের, আর তাহলেই আপনার আর TDS কাটবে না। তো আশা রাখবো আজকের এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন।
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু যদি পিপিএফ সম্বন্ধে ডিটেলসে ভিডিও চান তো অবশ্যই আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের পিপিএফের সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেখতে পারেন। আর এই পিপিএফ সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি তার উত্তর দেব। তো নমস্কার, আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।